অনুশীলনে মেসি আর্জেন্টিনার স্বস্তিকোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আগামী শুক্রবার ইকোয়েডোরের মুখোমুখি আর্জেন্টিনা বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে ম্যাচটি ওই ম্যাচের আগে দারুণ সুখবর পেয়েছে আর্জেন্টিনা দলীয় অনুশীলনে ফিরেছেন চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা ফুটবলের মহাতারকা লিওনেল মেসি চিলির বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে উড়ুতে চোট পাওয়ার পর কত থেকে আর্জেন্টিনা অনুশীলনে অনুপস্থিত ছিলেন মেসি পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের পুরোটা সময় ছিলেন বেঞ্চে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন জানিয়েছে বেশ কিছু সেশন কাজ করার পর সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন মেসি গত পঁচিশ জুন চীনের বিপক্ষে এক শূন্য গোলে জয়ের ম্যাচে ডান পায়ের উড়ুস সমস্যায় ভুগতে দেখা যায় মেসিকে চব্বিশতম মিনিটে প্রাথমিক চিকিৎসা নেন খুদে যাদুকর খেলা চলাকালে পরে আরও কয়েকবার নিজেই উড়ুতে মালিশ পড়তে দেখা যায় তাকে ম্যাচ শেষে নিজেই চোট পাওয়ার কথা জানান মেসি পরে পেরু বিপক্ষে বিশ্রামে থাকায় কোয়ার্টার ফাইনালে তার খেলা নিয়ে জাগে শখ এবার অনুশীলন শুরু করায় ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার অধিনায়কের খেলা নিয়ে সংখ্যা কিছুটা বলেও কমেছে ধারণা করা হচ্ছে শেষ আটে মেসিকে নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা এই ছিল এখনকার প্রতিবেদন নিত্য নতুন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন মুক্তা পারভেজ ডেস্ক রিপোর্ট বিএন ঢাকা